নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। আমি রঞ্জন, আজকে আমার সঙ্গে বেললাঙ্গার ফেমাস বয় অভি। আজকে আমরা চলে যাচ্ছি পিলখানা। পিলখানাতে হয় বাসন্তী দুর্গা পুজো শুভঙ্করদের গ্রামে। তবে শুভঙ্কর এখন বাড়িতে নাই, তো শুভঙ্করকে আজকের পর্বে আমি তোমায় দেখাতে পারবো না। আগের বছর পিলখানা পুজোতে শুভঙ্কর ছিল, তবে শুভঙ্কর এখন একটু ব্যস্ত আছে, বেললাঙ্গায় নাই কয়েকদিনের জন্যে, তার জন্য দেখাতে পাচ্ছি না। তবে আমি যাচ্ছি ওর গ্রামে, ওর বাড়ির সামনে পুজো হয় বাসন্তী দুর্গা মা মহিষাসুর মর্দিনী দশপ্রহরণ ধারিণী দুর্গা। অনেক কিন্তু সারা বছর অপেক্ষা করে আছে শারদীয় দুর্গা পুজো দেখার জন্যে। তবে তোমরা কিন্তু এখন পিলখানায় আসতে পারো, যেখানে যেখানে বাসন্তী দুর্গা পুজো হচ্ছে সেখানে গিয়ে মা দুর্গা দর্শন করতে পারো। শারদীয়া পুজোর মতনই কিন্তু এখানে একই রীতি, একই নিয়ম, একই সব কিছু। মা দুর্গা তবে শারদীয়া দুর্গা নয়, বাসন্তীকালীন দুর্গা নামে পূজিত হয়ে থাকে। চলো তাহলে যাওয়া যাক পিলখানা। পিলখানা দূরত্ব হচ্ছে বেললাঙ্গা থেকে ভাদুর গ্রামের ভিতর দিয়ে আসতে হয় পিলখানাতে। আবার তোমরা সারগাছি দিয়েও পিলখানা গ্রামে আসতে পারো। শুরু করা যাক আজকে ভিডিও। আজকে ভালো লাগলে কি করতে হবে, অভি? লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এসে উপস্থিত হয়েছি পিলখানা গ্রামে মা বাসন্তী দুর্গার মন্দিরে। দেখতে পাচ্ছি মা বাসন্তী দুর্গা মন্দির আলো করে বসে আছেন মা। আজ মহাসপ্তমী, দর্শন করছি সপ্তমীর মহালগ্নে মা দুর্গার প্রতিমা। দেখো কত সুন্দরভাবে মা দুর্গা মহিষাসুরকে মর্দন করছে। মায়ের সঙ্গে যুদ্ধ চলছে এখানে দুটো অসুরের। মায়ের বাহন সিংহরাজ দাবানলের মতো গোটা রত্নক্ষেত্রে ঘুরে বেড়াচ্ছেন এবং মায়ের বাম পাশে আছে আর একটা অসুর, তার সঙ্গে যুদ্ধ চলছে মায়ের আরেক বাহন সিংহরাজের। মায়ের বাম পাশে দেখতে পাচ্ছি মায়ের দুই ছেলে মেয়ে কার্তিক ও বিদ্যাদায়িনী মা সরস্বতী। কত সুন্দর লাগছে মাকে এবং প্রধান সেনাপতি কার্তিক ঠাকুরকে এখানে দেখতে। কত সুন্দর লাগছে দুই ভাই বোনকে এখানে। আর এক পাশে আছে প্রথম পূজনীয় দেব গণেশ ও মা লক্ষ্মী। তোমাদের সামনে তুলে ধরলাম পিলখানা গ্রামের দুর্গা পুজো। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে দেখে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা দেখালাম পিলখানা গ্রামে দশপ্রহরণ ধারিণী মা দুর্গা, মায়ের সঙ্গে সপরিবারে মা এসছে। মা এসছে কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতী চার ছেলে মেয়েকে নিয়ে বসন্তকালে তোমাদের প্রত্যেককে আশীর্বাদ দিতে। দশ হাতে দশপূজা আমাদের আশীর্বাদ দিতে এসছেন মর্তধামে তার নিজের বাপের বাড়িতে। তোমাদের তুলে ধরলাম তাই মায়ের এই রূপ, এই রূপ ভুবন মোহিনী রূপে মা পূজিত হচ্ছে। কেমন লাগলো যে ভিডিও, কেমন লাগলো মায়ের রূপ অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার।